হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অফিস সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর সহ কিন্তু পদগুলো আছে, যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে কয়েকটি নির্দিষ্ট জেলা ব্যতীত ছেলে এবং মেয়ে উভয়ে আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশ করলে কিন্তু আপনারা এই আবেদনগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা পদে আবেদন করার জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, তাছাড়া এখানে বেতন স্কেল কত এবং কতজন করে প্রতিটা পদে নেওয়া হবে, তাছাড়া আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে এবং আবেদন করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমাদের এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতিদিনই আপলোড করা হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করি। তো এখানে একেবারে শেষ পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে এটি গ্রেড বিশের একটি চাকরি এবং বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা বেতনে এখানে তিনজনকে নিয়োগ নেওয়া হবে। তো এখানে আবেদন করতে হলে আপনাকে বয়স হতে হবে 18 থেকে 30 বছর পর্যন্ত এবং অন্যান্য যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত কিন্তু হতে পারবে। তো এখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। তাছাড়া এখানে তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ অফিস সহায়কের জন্য যে সকল টেস্টগুলো করা হয়, টেস্ট বলতে যে সকল বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে সকল তফসিল পাশ করলে কিন্তু আপনারা এখানে সে সকল তফসিল অনুযায়ী কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর এখানে যে সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন তা এখানে দেওয়া আছে, এ সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন আপনারা পাশের স্ক্রিন থেকে একটু দেখে নেবেন। এরপর ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে, যেখানে গ্রেড 16-এর একটি চাকরি এটি এবং 9,300 থেকে 22,490 টাকা বেতনে কিন্তু এখানে দুজনকে নিয়োগ নেওয়া হবে। এখানে আবেদন করতে হলে একইভাবে বয়স আগের মতোই থাকবে। তো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে প্রতিশব্দে শব্দের গতি থাকতে হবে 20 এবং যে স্ট্যান্ডার্ড অ্যাম্পলিটিউড টেস্ট নেওয়া হবে সেটিতে উত্তীর্ণ হতে হবে। এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর, যেটি 13তম গ্রেডের একটি চাকরি এবং এখানে বেতন 11,000 থেকে 26,590 টাকা বেতনে কিন্তু তিনজনকে এখানে নিয়োগ নেওয়া হবে। তো বয়স সীমা একইভাবে আগের মতোই 18 থেকে 30 বছর। তো এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাশ করতে হবে। তাছাড়া তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তো আপনারা অনেকে তফসিলগুলো বুঝেন না, আপনার তফসিলগুলো যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তা আপনার এখানে পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখে নেবেন। তো এবার যদি আমরা বিস্তারিতভাবে একটু দেখে আসি যে আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদন করার জন্য বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন, তো এখানে আপনারা মূলত বয়স হিসাব করবেন এই তারিখ থেকে 1/11/2022 তারিখ থেকে আপনারা বয়স হিসাব করবেন এবং বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আবেদনটি করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেটি 32 বছর পর্যন্ত হতে পারবে। তো আবেদনটি আপনারা করবেন এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ইজিলি আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শুরু হয়ে গেছে অলরেডি 10/11/2022 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 30/11/2022 তারিখ। প্রায় মোটামুটি 20 দিনের মতো একটি সময় আছে, আপনারা চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনারা এই যে SMS ফর্মেট দেখতে পাচ্ছেন সেই SMS ফর্মেট অনুযায়ী কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার পর SMS করে আপনার আবেদনটি কনফার্ম করতে পারবেন। মোট খরচ হবে আপনাদের 112 টাকা। তো আশা করি আপনারা আবেদনটি বুঝতে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।